জঙ্গলের এক পাশে একটি মায়াবী ডাইনি বাস করত। এই ডাইনিটি অনেক বেশি দুষ্ট ছিল। এই ডাইনিটি সারাদিন তার বাড়ির সামনের উঠানে একটি চেয়ারের উপরে বসে থাকত, আর কেউ যদি তার উঠান দিয়ে হেঁটে হেঁটে যেত তাহলে ডাইনিটি এই ওইটা কে রে হলুদ পাখি মনে হয় এদিকে আসতো আসতো জল পানি খেয়ে যা, হেঁটে হেঁটে যে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিস এদিকে আস। এই যে ডাইনি বুড়ি, তুমি আমাকে ডাকলে কেন? আমার সময় নেই এখন, আর বললে কি যেন খেতে দিবে তা দেও, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যাই। হে হে হে, তুই টুনটুনের ছানা টুকি না, তোকে দিব আমি খাবার। হে হে হে, তোকেই তো আমি এখন আস্তো গিলে খেয়ে ফেলবো। এই বলে ডাইনি টুকিকে আস্তো গিলে খেয়ে ফেললো। আসলে তো টুকির মা টুনটুনের মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু টুনটুনের মৃত্যুর খবর জঙ্গলের কেউ জানতো না। তাই টুকি তার মার মৃত্যুর খবর জঙ্গলের সবাইকে জানানোর জন্যই জঙ্গলে বের হয়েছিল। আর টিঙ্কু বাড়িতে তার মাকে পাহারা দিচ্ছিল, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরেও টুকি বাড়িতে না ফেরার জন্য টিঙ্কু তার বোনকে খোঁজার জন্য জঙ্গলে বের হলো। আর টিঙ্কু তার বোন টুকিকে জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে একটি সময় একটি গাছের নিচে একটি পুরীকে বন্দী অবস্থায় দেখতে পায়। আর টিঙ্কু সেই পুরীর কাছে যায়। তখন পুরীটি বলে, এই যে পাখি, আমাকে মুক্ত করো দয়া করে, আমি অনেকদিন ধরে এখানে বন্দী হয়ে আছি। পুরীর মুখে এরকম কথা শুনে টিঙ্কু পুরীকে মুক্ত করে দেয়। আর তখন পুরী বলে, এই যে সৎ পাখি, তুমি আমাকে মুক্ত করে দিয়েছো, বলো তুমি কি চাও আর তোমার কিসের দুঃখ? আসলেতে পুরী, আজকে আমার মা মারা গিয়েছে আর আমার বোন টুকি জঙ্গলের সবাইকে খবর দেওয়ার জন্য বের হয়েছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার ফলেও আমার বোন টুকি বাড়িতে ফিরতেছে না। তুমি কি তোমার জাদু শক্তি দিয়ে আমাকে বলতে পারবে আমার বোন এখন কোথায়? তখন পুরী টিঙ্কুকে জানায় একটি দুষ্ট ডাইনি তার বোনকে খেয়ে ফেলেছে, আর সাথে এটাও জানায় পুরী যে সেই দুষ্ট ডাইনিটি তাকে বন্দী করেছিল, আর এখন সে গিয়ে তার বোনকে মুক্ত করে দেবে। আর এই বলেই সে পুরী টিঙ্কুকে একটি জাদুর লাঠি উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। আর পুরীটি সেখান থেকে সেই ডাইনের বাসায় যায়। পুরীকে দেখে ডাইনি অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর তাদের দুজনের ভিতরে একটি ভয়ঙ্কর যুদ্ধ বেজে গেল। যুদ্ধের এক সময় সেই ডাইনি পরাজিত হলো, আর ডাইনের মৃত্যুর সাথে সাথে সেখানে একটি চক্রুর উৎপন্ন হলো, আর সেই চক্রু থেকে টুনটুনের ছানা টুকি আবার মুক্ত হয়ে গেল। এরপর টুকি সেই পুরীকে ধন্যবাদ দিয়ে তার বাসায় ফিরে আসলো, আর বাসায় আসার সাথে সাথেই তার ভাই টিঙ্কু সেই পুরীর দেওয়া জাদুর লাঠি দিয়ে তার মাকে আবারও ফিরিয়ে নিয়ে আসলো। তার মাকে ফিরে পেয়ে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সাথে আজকের গল্প সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন।